বাংলাদেশ এয়ারফোর্সের মাল্টোল কম্বাট এয়ারক্রাফট অর্ডার ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। বাংলাদেশ বিমানবাহিনী 2020 সালে 16টি মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্টের টেন্ডার জারি করে। তার আওতাধীন পৃথিবীর ডাবল ইঞ্জিন যুদ্ধবিমান উৎপাদনকারী 35টি দেশ তাদের যুদ্ধবিমানকে বাংলাদেশের জন্য অফার করে। কিন্তু বাংলাদেশ পূর্বের ন্যায় রাশিয়া কিংবা চীন থেকে মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্ট ক্রয় করবে না, এটা স্পষ্ট ছিল। কারণ বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে রাশিয়া থেকে 8টি SU-30 ক্রয় পরিকল্পনা থেকে পিছিয়ে আসে এবং পরবর্তীতে 16টি মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্টের পূর্ণাঙ্গ নোটিশ জারি করে 2020 সালে। সেক্ষেত্রে এক প্রকার নিশ্চিত ছিল বাংলাদেশ পশ্চিমা কোনো দেশ থেকে মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্ট অর্ডার করবে। এক্ষেত্রে 90% নিশ্চিত ছিল তালিকায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাফাল এবং টাইফুন। 2020 সালের শেষ দিকে বাংলাদেশ এয়ারফোর্সের কাঙ্ক্ষিত MRCA-কে কনফার্ম করা হয়, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমনকি চলতি বছরে বাংলাদেশ এয়ারফোর্সের এক স্বপ্নবাস এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেনিয়াবাদ তার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার বিদায়ী ভাষণে বিশেষভাবে আগ্রহী ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্ট নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। কিন্তু প্রতিরক্ষা দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি না থাকায় তিনি তা ঘোষণা করতে পারেননি। শুধু জার্মানি থেকে 24টি গ্রুপ বেসিক প্রশিক্ষণ বিমান অর্ডার করা হয়েছে এই বিষয়টি উল্লেখ করেন। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অর্ডার নিশ্চিত করা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়, কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বিমানবাহিনীর তরফ থেকে কিংবা অফিসিয়াল মাধ্যম থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের এয়ার শোর আয়োজন করতে যাচ্ছে, বাংলাদেশ এয়ার শো 2022, অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে কক্সবাজার সিবিসি এই এয়ার শোটির আয়োজন করা হবে এবং সেটা বাংলাদেশ এয়ারফোর্সের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। এবং যথারীতি সেখানে বাংলাদেশ এয়ারফোর্সের পাশাপাশি আরও 5টি দেশের অ্যারোবেটিক টিম উপস্থিত থাকবে এবং সেই 5টি দেশ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ডিসপ্লে করবে এয়ার শোতে। সেক্ষেত্রে প্রদর্শনীতে যারা যারা থাকবে তাদের মধ্যে চীন থাকবে 100% কনফার্ম, এর পাশাপাশি যারা থাকতে পারে তারা হচ্ছে ভারত, পাকিস্তান, ইটালি এবং ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অ্যারোবেটিক টিম। তবে চীনের বাইরে কারা থাকবে সেক্ষেত্রে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না। এবং যথারীতি বাংলাদেশ এয়ারফোর্সের যে অ্যারোবেটিক টিম রয়েছে, IAC-130 এবং KAW প্রশিক্ষণ এয়ারক্রাফ্টের অ্যারোবেটিক টিম সেখানে উপস্থিত থাকবে। শুধুমাত্র যে এখানে অ্যারোবেটিক টিম যারা নিয়ে প্রদর্শনী করবে তারাই উপস্থিত থাকবে এবং সেই সকল দেশের এয়ারফোর্সের কর্মকর্তারা উপস্থিত থাকবে বিষয়টা এরকম নয়। তার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ যেমন তুরস্ক সহ ইউরোপের একাধিক দেশের এয়ারফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। এবং অনেকে যারা ভাবতেছেন যে 2022 সালে যে অ্যারোবেটিক টিম বা এয়ার শো আয়োজন করতে যাচ্ছে সেখানে হয়তো বাংলাদেশের যে মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্ট সেখানে সেটাও উপস্থিত থাকবে, আসলে বিষয়টা এরকম হবে না। এবং সেখানে সবার উপস্থিতিতে বাংলাদেশের যে প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন এবং সবার উপস্থিতিতে তিনি ঘোষণা দেবেন যে বাংলাদেশ পরবর্তীতে কোন মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্টটিকে নিতে যাচ্ছে এবং অফিসিয়ালি এটা ঘোষণা দেবেন। অলরেডি চুক্তি হয়ে গেছে এবং কি অর্ডার কনফার্ম হয়ে গেছে, চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে, সব কিছু শেষ এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মাত্র। তবে উৎপাদন লাইনে এখনও কিন্তু জানি, কারণ উৎপাদন লাইনে গেলে সেটা অলরেডি জানা যেত। তো 2022 সালের পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হচ্ছে আমাদের 204 দিন 20 ঘন্টা, অর্থাৎ 204 দিন 20 ঘন্টা পর আমরা কনফার্ম জানতে পারবো যে কোন এয়ারক্রাফ্টটি বাংলাদেশ মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্টে সিলেক্ট করেছে। এখন বলতে পারেন যে আমি কীভাবে কনফার্ম হলাম। যদি এমনটা না হয় যে 2022 সালের এই এয়ার শোতে যদি কনফার্ম না করা হয় তাহলে পরবর্তীতে আমি মাল্টোল কম্বাট এয়ারক্রাফ্ট নিয়ে কোনো ভিডিও দেবো না আমার ইউটিউব চ্যানেলে, কারণ আমি 3 বছর আপনাদের সাথে থাকবো এবং কোনো ভিডিও দেবো না। এখন বলতে পারেন আমি অহংকার করে বলছি, আসলে এরকমটা ভাববেন না কেউ, কারণ আমি আপনাদের পরিবারের সদস্য মনে করবেন আমাকে। আমি আমার আচরণ হয়তো বা ভুল পেতে পারেন কিন্তু ভণ্ডামি পাবেন না। আমি আপনাদের আবেগকে পুঁজি করে আমি কিছু করতে চাই না। যেমন অনেকের আবেগ আছে, যেমন ধরেন আপনারা তুরস্ককে অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি, কারণ তুরস্ক সাম্প্রতিক সময়ে এরদোগান বিশেষ করে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে, বিশেষ করে প্রতিবাদ করতেছে। তার পাশাপাশি তুরস্কের যে সিরিয়ালগুলো বাংলাদেশে রপ্তানি হচ্ছে, অর্থাৎ তুরস্কের যে তার কি সিরিয়ালগুলো, বিশেষ করে সুলতান সুলেমান, আর্তগুল বা এরকম সিরিয়ালগুলো, যেগুলো আমি সাধারণত দেখি না কারণ আমি আসলে একটু ধর্মীয় টাইপের, তো এই কারণে আমি সিরিয়াল বা টিভি টেলিভিশন অনুষ্ঠান ওরকম দেখি না। তো এখানের কারণে যে ধর্মীয় যে কারণ সেই কারণে বাংলাদেশের মানুষের উপরে একটা তুরস্কের প্রভাব আছে। সেক্ষেত্রে ধরেন এই সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, তো এই তুরস্কের সমরাস্ত্রের ক্ষেত্রে আমরা অনেক কথা বলেন, যেমন ধরেন আমি এটা এর পূর্বে একটা রাইফেল নিয়ে ভিডিও দিচ্ছি বাংলাদেশের আর্মির, তো এখানে অনেকেই কমেন্ট করছেন যে বাংলাদেশ তুরস্ক থেকে MPT-76 ক্রয় করা উচিত রাইফেল হিসেবে। তো এখানে আমি কমেন্টে রিপ্লাই দিই না, এটা ক্রয় করা উচিত না, তখন আমি তার কাছে মানে কালার হয়ে যাই, মানে খারাপভাবে তাকে সে আমাকে ভেবে নেয় যে তুরস্কের কথা আমি কেন না করছি। আসলে এখানে আবেগের কোনো স্থান নাই, সমরাস্ত্রের ক্ষেত্রে আবেগটা এখানে গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরেন পাকিস্তান তো বাংলাদেশ এবং তুরস্কের যে সম্পর্ক তার থেকে হাজার গুণ বেশি সম্পর্ক তুরস্ক এবং পাকিস্তানে। তো পাকিস্তান একটি রাইফেলের আয়োজন করছিল, অর্থাৎ পাকিস্তান আর্মির যে পরবর্তী রাইফেল কোনটা হবে সে নিয়ে একটি ইন্টারন্যাশনাল টেন্ডার দেয় এবং পৃথিবীর সেখানে যত দেশ রয়েছিল যারা
স্ট্যান্ডার্ড রাইফেল তৈরি করে, যেমন এফএন এসকারের মতো রাইফেল, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং তুরস্ক সেখানে উপস্থিত ছিল, কিংবা ইতালির এআরএক্স 160 সে এই ধরনের রাইফেলগুলো সেখানে উপস্থিত ছিল। এবং বেশ কিছুদিন পরীক্ষা নিরীক্ষা শেষে প্রথম হয়েছে কে জানেন? প্রথম হয়েছিল এফএন এসকার, যেটার মূল্য বেশি ছিল, এবং দ্বিতীয় অবস্থানে ছিল একে 103। এবং পাকিস্তান একে 103কে নির্বাচন করে কারণ সে তার পারফরমেন্স অনুযায়ী পাশাপাশি দাম খুব কম ছিল, এফএন এসকারের মূল্যটা হলো অনেক এক্সপেন্সিভ, এই কারণে এফএন এসকারকে সিলেক্ট করেনি। এবং MPT-76 সেটা প্রথম সারিতেই বাতিল হয়ে যায় পাকিস্তানের কাছ থেকে। এর কারণ ছিল সেটার বিভিন্ন ধরনের সমস্যা আছে এখনও পর্যন্ত, কারণ তুরস্ক রাইফেল তৈরি করা হলো জার্মানির থেকে টেকনোলজি নিয়ে, বিভিন্ন ধরনের এমকি কোম্পানি তুরস্কের রাইফেল তৈরি করে থাকে, তো সেটা ভারী। একই সঙ্গে আমাদের যে দক্ষিণ অঞ্চল, দক্ষিণ এশিয়ার যে আবহাওয়া, কাদা আবহাওয়া, এখানে জ্যাম হয়ে যায় ওই রাইফেলটা, সেক্ষেত্রে ভালো না। তো আমি যখন এই রিপ্লাইটা তাকে দিতে যাই তখন সে আমাকে পছন্দ করে না। আসলে বিষয়টা এরকম না, আপনার আবেগকে পুঁজি করে আমি হয়তো আপনাকে কনভার্ট করতে পারি। যেমন ধরেন আপনারা টাইফুনকে পছন্দ করেন, আমি বলতে পারি যে টাইফুন আসবে, সেক্ষেত্রে আপনারা আমাকে বাহবা দিলেন বা লাইক দিলেন ভিডিওতে, বিষয়টা তো এরকম নয়। আপনাদেরকে আমি সঠিক শিক্ষাটা দিতে চাই, আমার ভালোবাসাটা আপনাদের জন্য মায়ের মতো হবে না, অর্থাৎ মা কী করে, সন্তান যাই করে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে সাপোর্ট করে। আমার ভালোবাসাটা হচ্ছে দায়িত্ব, অর্থাৎ বাবার মতো আমার, মানে আমার ভালোবাসাটা সেটা হচ্ছে আমার, আমি যেটা সঠিক মনে করবো সেটাই আপনার জন্য আমি কাজ করবো। এছাড়া আপনার, আমি কচুরিপানার মতো হতে চাই না, কারণ কচুরিপানা কী করে, আপনার স্রোতের জলে ভেসে যায়। তো আপনাদের যদি যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যদি আমি ভেসে যাই তাহলে তো আমার অবস্থান থাকবে না। আমি আসলে মানুষের মতো কাজ করতে চাই, যেটা আপনাদের আশা করি আর কিছু বলবো না, আসলে পরিবারের মতো মনে করবেন আমাকে, আসলে ছোটো ভাই মনে করতে পারেন, তুমি করে বলতে পারেন, যেভাবে বলেন না কেন আমাকে আপনাদের পরিবারের সদস্য মনে করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।